বিশিষ্ট কথা সাহিত্যিক মুক্তিযুদ্ধ গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশিদ হায়দার মারা গেছেন কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর রশিদ হায়দার গল্প উপন্যাস নাটক অনুবাদ নিবন্ধ স্মৃতি কথা লিখেছেন তিনি বাংলা একাডেমি পুরস্কার পদক হুমায়ুন কাদের পুরস্কার অগ্রণী বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো জুলাই পাবনার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন রশিদ হায়দার পরিচিতি রশিদ হায়দার নামে হলেও তার পুরো নাম শেখ ফয়সাল আব্দুর রশিদ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার উনিশশো সালে গোপালগঞ্জ ইনস্টিটিউট থেকে মাধ্যমিক উনিশশো সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি